দেশের ব্যান্ড মিউজিক ও আধুনিক গানের বরেণ্য শিল্পী তপন চৌধুরী। সত্তরের দশক থেকে গানের সঙ্গে মিশে আছেন তিনি। তার মিষ্টি কণ্ঠে বহু গান শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ১৯৬০ সালের ৭ জানুয়ারি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তপন চৌধুরী। কৈশোরেই গানের সঙ্গে যুক্ত হন তিনি। তার বয়স যখন ১৯ বছর তখন তিনি যোগ দেন বাংলাদেশের লেজেন্ডারি ব্যান্ড সোলসে। ১৯৭৯ সালে বাংলাদেশ টেলিভিশনে ব্যান্ড দল সোলসের হয়ে তপন চৌধুরীর গাওয়া মন শুধু মন ছুঁয়েছে গানটি প্রচার হবার পর শিল্পী হিসেবে রাতারাতি তারকাবনে যান তপন চৌধুরী। নকিব খানের লেখা ও পিলু খানের সুরে গাওয়া এই গান দিয়েই সামনের পথে এগিয়ে চলেন তিনি। ১৯৮১ সালে যখন বাজারে আসে গানটি তখন অ্যালবামে রাখা হয়। পরবর্তীতে এই অ্যালবামেরই তপন চৌধুরীর গাওয়া মন শুধু মন ছুঁয়েছে গানটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক প্রতিশ্রুতিতে ব্যবহারের পর যেন এই গানের জনপ্রিয়তা আরও বেড়ে গেল। এই গানের চিত্রায়নে সে সময় অভিনয় করেছিলেন মানস বন্দ্যোপাধ্যায় ও আমেরিকা প্রবাসী অভিনেত্রী জ্যুথি। ১৯৮৪ কিংবা ১৯৮৫ সালে তপন চৌধুরীর প্রথম একক গানের ক্যাসেট তপন চৌধুরী সারেগামার ব্যানারে বাজারে আসে। আয়ুব বাচ্চুর সুর সঙ্গীতে এই অ্যালবামটির সবগুলো গানই শ্রোতাদের মন কেড়ে নেয়। এরপর নানান সময়ে অপরাজিতা, তুমি নীল আকাশ, অনুসূচনা, স্মৃতির চিহ্ন, আমার পৃথিবী সহ অনেক একক অ্যালবাম বাজারে এসেছে তার। তবে তপন চৌধুরীর প্রথম অ্যালবামের পর যে অ্যালবামটি সবচেয়ে বেশি শ্রোতাপ্রিয়তা পেয়েছিল সেটি হচ্ছে অনুসূচনা। তপন চৌধুরী বিয়ে করেন ১৯৯৬ সালে আর এরপর পরই অ্যালবামটি বাজারে আসে। এই অ্যালবামের যদি একটাই, তোমার জন্য সব হারাতে পারি, কাল তুমি ভুল করে পুরনো সে চিঠি পড়ে, আমি সুখে আছি, আমি ভালো আছি সহ প্রতিটি গানই ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। এই অ্যালবামে গান লিখেছিলেন লিটন অধিকারী রিন্টু, আশিক মাহমুদ, সেলিম কামাল, মিলন খান, কামরুজ্জামান কাজল, কবির বকুল সহ আরও অনেকে। চলচ্চিত্রের গানে তপন চৌধুরীর শুরুটা আমজাদ হোসেন পরিচালিত ভাত দে ছবিতে কত কাঁদলাম গানটি গাওয়ার মধ্য দিয়ে। তবে চলচ্চিত্রে যে গানটি সবচেয়ে বেশি শ্রোতাপ্রিয়তা পেয়েছিল সেটি হচ্ছে নায়ক রাজ রাজ্জাক পরিচালিত ঢাকা ৮৬ ছবির গাজী মাজহারুল আনোয়ারের লেখা পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় গানটি। এতে তপন চৌধুরীর সহশিল্পী ছিলেন শাকিলা জাফর। একই শিল্পীর সাথে তার আরেকটি গান জনপ্রিয় হয়েছে তুমি আমার প্রথম সকাল। লতিফুল ইসলাম শিবলির লেখা ও আশিকুজ্জামান টুলুর সুরে গাওয়া এই গানটি বলা যায় প্রায় প্রতিটি অনুষ্ঠানেই তপন শাকিলাকে গাইতেই হয়। মিস ডায়ানা ছবির কবির বকুলের লেখা এত ভালোবেসো না আমায়, বিনিময়ে আমি কি দেব তোমায়, এ প্রেমের প্রতিদান দেয়া যাবে না গানটিতে কণ্ঠ দিয়েও বেশ আলোচনায় এসেছিলেন তপন চৌধুরী। খুব কম প্লেব্যাক করলেও যে কয়টি করেছেন তার সবগুলোই ছিল বেশ আলোচনায়। ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী মিতালি মুখার্জির সাথে একটি দ্বৈত গানের অ্যালবাম করেছিলেন তপন চৌধুরী। অ্যালবামটির নাম ছিল নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি। এই অ্যালবামের আজ ফিরে না গেলেই নয়, আকাশের সব তারা ঝরে যাবে দিন কি রাতে সাজ প্রভাতে, তোমারই আছি এই তো সহ প্রায় সবগুলো গানই শ্রোতাপ্রিয়তা পায়। তপন চৌধুরী এমনই একজন শিল্পী যার কোনো একটি গান একজন গাইলে তার পরের লাইনটি অন্য কেউ অনায়াসে বলে যেতে পারেন। মন শুধু মন ছুঁয়েছে, কান্দো কেন মন, তুমি আমার প্রথম সকাল, আজ ফিরে না গেলেই কি নয়, আকাশের সব তারা ঝরে যাবে যদি ভুল করে কাছে এসে থাকি, যদি দেখো ওই নীলিমা পাথর কালো রাত, তাজমহলের সেই মমতাজ নও আমার গল্প শুনে, পলাশ ফুটেছে শিমুল ফুটেছে, তোমার উঠোন আজ ভরে আছে সুখে, অনাবিল আশ্বাসে হৃদয়ের বন্দরে সহ আরও কত শত শত জনপ্রিয় গান তার। এ পর্যন্ত ৩০০-এর অধিক চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি। বাংলা গানকে বাংলা ভাষাভাষী শ্রোতাদের কাছে যারা একটি বিশেষ গ্রহণযোগ্যতায় নিয়ে গেছেন তাদের মধ্যে তপন চৌধুরী অন্যতম একটি নাম। চট্টগ্রামের সন্তান তপন চৌধুরী এখন নিয়মিত দেশান্তরী হয়ে কানাডাতে বসবাস করলেও দেশের টানে গানের টানে স্ত্রী শর্মিলা চৌধুরী ও একমাত্র সন্তান সত্যমকে ছেড়ে প্রায়ই ঢাকা চলে আসেন। এই যেমন কিছুদিন আগেও এসেছিলেন, এবারও ঠিক তেমনিই ফেরা। গুণে এই শিল্পীর আগামীও থাকুক অনাবিল সুখে এবং শান্তিতে। যেখানেই থাকুন তপন চৌধুরীর কণ্ঠ বাংলা শ্রোতা
বাংলা ভাষা বাংলা দর্শকদের জন্য এক অসীম সৌন্দর্য ছড়িয়ে যাক। তপন চৌধুরী, যুগ যুগান্তর কাল কালান্তরকে জয় করে হয়ে উঠুন একটি অসাধারণ নাম, অসাধারণ সত্য।